বিয়ানীবাজারের আইপি টেলিভিশন এবিটিভি, ম্যাপ টিভি, জনতা টিভি ও টাইমস টিভির যৌথ উদ্যোগে 35 জন সংবাদকর্মীর অংশগ্রহণে 2 দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম ওয়ার্কশপ শুরু হয়েছে। শুক্রবার সকাল 11টায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই ওয়ার্কশপের উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। এবি মিডিয়া গ্রুপের সিওও আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও টাইমস টিভির সিইও তুফায়েল আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তপন মাহমুদ লেমন। দীর্ঘ 2 বছর পর সিলেটের কানাইঘাট পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম গত 30 সেপ্টেম্বর 69 সদস্য বিশিষ্ট পৌর কমিটিকে অনুমোদন দেন। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএমের মাতা ফাতেমা জাহান বানুর প্রথম জানাজার নামাজ শুক্রবার সকাল 11টায় জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যগণ। জানাজা শেষে ফাতেমা জাহান বানুর লাশ নিয়ে পুলিশ সুপার সপরিবারে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম থানাধীন গোলপাশার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে শুক্রবার সকাল 8:30টায় সিলেট এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সিলেট নগরের আখালিয়ার হালদার পাড়ায় একটি পূজা মণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদ থেকে মিছিল নিয়ে এসে এমন হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধায় ফিরে যাওয়ার সময় তারা মণ্ডপের আশপাশের হিন্দুদের কয়েকটি বাসায় হামলা ও ভাঙচুর চালায়। বৈশ্বিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব প্রতি বছরের মতো এবারও পালন করছে অক্টোবর সেবা সপ্তাহ। কর্মসূচির অংশ হিসেবে আজ 15 অক্টোবর শুক্রবার ঢাকার উত্তরায় দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা তৈরি এবং বিনামূল্যে মশার কয়েল বিতরণ সহ প্রি ডেন্টাল চেক আপ, রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করে। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 315A1 এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা এক্সেল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। কসমো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিজ অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করে।